গাইস ইয়ার আজকে দিন তো খুবই মনোরম আর জিম করার জন্য একদম পারফেক্ট আজ তো আমি জমিয়ে জিম করব এরি চুপ দেখ না ফ্যামিলিতে আজ খুব কাঁচা লঙ্কা তরকারি বানিয়েছে আর তুই তো জানিস কাঁচা লঙ্কা একদম আমার পছন্দ নয় আরে হ্যাঁ শিনচান আমারও ভালো লাগে না চুপ আমার তো মনে হয় আজকে না খেয়েই থাকতে হবে আরে শিনচান একটা কাজ করা যাক আজ পিজা অর্ডার করে দেই এমনিতে অনেকদিন হয়ে গেছে আরে চুপ তুমি কি আইডিয়া দিলে তুমি তো আমার মুখের কথা কেড়ে নিলে শিনচান ইয়ার তাড়াতাড়ি অর্ডার করো না হলে ফ্র্যাঙ্কলিনদা জানতে পারবে আরে চুপ তুমি চিন্তা করো না যতক্ষণে ফ্র্যাঙ্কলিনদা জিম শেষ হবে ততক্ষণে আমাদের পিজা তো চলে আসবে আর তাছাড়া একবার চলে আসলে ও আর রিটার্ন করতে পারবে না হ্যালো পিজাওয়ালা আঙ্কেল আমার জন্য দুটো চিজি পিজা আর চুপ তুমি কি খাবে আমার পনির দোয়া চাই আমার পনির দোয়া চাই আরে হ্যাঁ একটা পনির ওয়ালাও আরে শোনো যখন আসবে তখন বেল বাজাবে না দরজায় ঠকঠক করে আসবে আরে শিনচান দরজায় ঠকঠক করছে কে আরে চুপ আমাদের পিজে এত তাড়াতাড়ি কি করে চলে আসলো আমি তো এক্ষুনি ফোন রাখলাম আরে শিনচান এসব ছাড়ো তাড়াতাড়ি নিয়ে এসো না আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে চুপ তুমি এখানেই দাঁড়াও আমি নিয়ে আসি আরে বা গাইস আমাদের পিজা তো চলে এসেছে আজ তো জমিয়ে খাবো আমার চিজ পিজা খুব ভালো লাগে এই তো স্যার আমার পিজা হাজির একদম গরম গরম আরে পিজাওয়ালা আঙ্কেল আপনি এত তাড়াতাড়ি কি করে চলে আসলেন পিজা আমাদের বাড়ির সামনে বানাচ্ছিলেন নাকি স্যার আমাদের সার্ভিস পৃথিবীর সব থেকে ফাস্ট সিলিন্ডার ম্যান এয়ার ফ্র্যাঙ্কলিন আর শিনচান তো আমাদের বাঁচা মুশকিল করে তুলেছে ওরা দুজনে তো আমাদেরকে খুব খারাপভাবে মেলেছিল আমার তো এখনো হাত পা ব্যথা এসব তো আমার কারণে হয়েছে আমি তোমার ভরসায় গিয়েছিলাম আর আমাকে কুকুরের মতো পালিয়ে আসতে হয়েছে আলে এটা কিরকম কথা বললে তুমি এমনটা ভাব দিতে জানো তুমি অনেক কিছু করে তো তোমার এই ভুলের শাস্তি আমি নিতে চাই না যখন বস আসবে তখন তুমি বলবে এসব তোমার ভুল ছিল আমার এতে কোনো হাত নেই আমি এরকমটা কেন বলবো আর তাছাড়া তালি একাতে বাজে না আমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ আমি তোমাকে কাজে রেখেছিলাম তোমার আমার পরে কৃতজ্ঞ থাকা উচিত কাজে রেখেছিলে তো কি হইতে বাইরে বের করে দেবে নাকি এটা কিরকম কথা হলো আরে সিলিন্ডার ম্যান আমি এখানে আশেপাশে কালো শক্তি অনুভব করতে পাচ্ছি আরে থাইলেমেত একদম ঠিক বলো তো আমারও তাই মনে হচ্ছে তোমরা দুজনে কি সবসময়ের মতো এরকম লড়াই করবে আলে পেনিওয়াইজ তুমি এখানে কি করতো আমাকে বস পাঠিয়েছে উনি আমাকে বলেছেন এখন এই ব্যাপারটা তোমাদের হাতের বাইরে এখন আমাকে এই কিছু করতে হবে আচ্ছা তুমি কি করবে আমি আমার কালো শক্তির ব্যবহার করব আমার কাছে একটা প্ল্যান আছে ফ্র্যাঙ্কলিনের একটা ভাই আছে ট্র্যাঙ্কলিন আমাদেরকে যে করে হোক ওকে কিডন্যাপ করতে হবে ওকে একদম ফ্র্যাঙ্কলিনের মতো দেখতে আলে কিন্তু তুমি ওর কি করবে আমি ওকে ফ্র্যাঙ্কলিন বানিয়ে শিনচানকে মারতে পাঠাবো আর শিনচান সেটা জানতেও পারবে না কিন্তু আমরা আসল ফ্র্যাঙ্কলিনের কি করব তা চিন্তা তুমি করো না ওটা আমার পরে ছেড়ে দাও যে করে হোক এই মিশনটা সফল হোক তারপরে বস তোমাদের দুজনকে মাফ করে দেবে আর আমি বসের প্রিয় হয়ে যাব তোমরা দুজনে একটা কাজ করবে এখান থেকে যাও আর ট্র্যাঙ্কলিনকে নিয়ে আসো আমি গিয়ে ফ্র্যাঙ্কলিনকে সামলাচ্ছি আরে বাহ এই প্ল্যানটা তো অনেক খতরনাক মনে হচ্ছে ঠিক আছে আমরা দুজনে যাই এখান থেকে আরে থাইল্যান্ডে আমরা কোথায় চলে এসেছি আমার কালো শক্তি অনুযায়ী ট্র্যাঙ্কলিন এখানে কোথাও হবে আমার মনে হয় তোমার নেভিগেশন খারাপ হয়ে গেছে আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না তুমি তোমার মুখটা বন্ধ রাখো আর চুপচাপ আমার পিছনে পিছনে এসো আরে এ কি এই তো ট্র্যাঙ্কলিন এ তো একদম কার্বন কপি ফ্র্যাঙ্কলিনের আরে হ্যাঁ সাইলেনের এ তো একদম সেম টু সেম আরে দুম করে আকাশে প্রজাপতি উড়ে গেল তোমাদের নাম কি বলো মারোতালি আরে বাহ বাহ কি ভালো তলা সে তো ঠিক আছে কিন্তু তোমরা ফ্র্যাঙ্কলিনকে জানলে কি করে ভাই শুধু ফ্র্যাঙ্কলিনকে না ওর পুরো গোষ্ঠীকে চিনি আরে থাইল্যান্ডের এর গলাও তো একদম থেম টু থেম ও গুরু আমি যদি বাইরে যাই তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেব আরে বাহ তুমি তো আমাদের কাজ সহজ করে দেওয়ার কথা বললে এসো এসো তোমরা জানো না গুরু আমার কন্টাক্ট বড় বড় মাফিয়াদের সাথে আছে ওরা জানলে তোমাদেরকে মেরে দেবে আরে থাইল্যান্ডের এ কত বোকা একটা ভূতেদের মাফিয়ার ভয় দেখাচ্ছে আরে তোদলা নিজের মুখ বন্ধ রাখ থাইল্যান্ডের ও আমাকে তোদলা বললো এখন তো আমি ওকে থালবো না টেনশন করো না সিলিন্ডার ম্যান আমরা দুজনে মিলে ওকে মারি এনে এনে বেশি কথা বলছিলি না তুইও ফ্র্যাঙ্কলিনের মতো মার খাবি আরে তাহলে নে তো নড়ছে না কেন আমার মনে হয় ও পতল তুলেতে কি এটা তুমি কি বললে এ পতল তুলেতে মানে মলে গেতে মলে গেতে আচ্ছা এই কথা না না ও শুধু অজ্ঞান হয়ে গেছে আর তা এই ব্যাপার নাকি তাহলে যাই তল এখান থেকে আমি ওই কথা বলতে যাচ্ছিলাম আচ্ছা চলো যাওয়া যাক আলে কি পেনিওয়াইজ তো এখনো আতিনি ও ফ্র্যাঙ্কলিনকে আনতে গেছে এক্ষুনি চলে আসবে আমার তো ভয় লাগছে ও কেউ মারধর করলেনি তো পেনিওয়াইজ একজন জাদুকর এত তাড়াতাড়ি মার খাবে না
টাইম চলে এসেছে আমার কালো শক্তি ব্যবহার করে ফ্র্যাঙ্কলিনকে বোকা বানানোর। তার আগে আমার রূপটা বললে নেই, যাতে ও আমাকে চিনতে না পারে। এখন শুধু আওয়াজটা চেঞ্জ করার পালা, তারপর শিনচ্যান আমার হাত থেকে বাঁচবে না। ফ্র্যাঙ্কলিন আমি আসছি। শিনচ্যান তোকে কতবার বলেছি এই টেবিলের পরে উঠবি না, এখানে আমি খাবার রাখি। আরে ফ্র্যাঙ্কলিন দা আমার ভীষণ খিদে পেয়েছিল, আর নিচে থেকে আমি কিছু দেখতে পাই না, তাই সোজা উপরে উঠে গেছি। আর এই পিজা কে নিয়ে এসেছে এই টাইমে? ফ্র্যাঙ্কলিন দা এই খাবার আমি আর চম নিয়ে এসেছি। আরে আমি রান্না তো করেছিলাম, তোমাদের কাছে টাকা বেশি হয়ে গেছে নাকি? আরে ফ্র্যাঙ্কলিন দা আমার কাছে টাকা কোথা থেকে আসবে, জানি না, টেবিলের উপরে কার টাকা ছিল আমি নিয়ে নিয়েছিলাম। কার টাকা ছিল মানে? আমার টাকা ছিল। আর যখন বাড়িতে রান্না হয় তখন তোমরা এইসব খাবার কেন আনাও? আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি আবার কাঁচা লঙ্কার তরকারি বানিয়েছো, তুমি তো জানো আমার কাঁচা লঙ্কা একদম পছন্দ না। আরে তোমরা কি নিয়ে ঝামেলা করছো? আরে বা টনিদা, আজ আমাদের বাড়ি কি মনে করে? কি মনে করে মানে? আসতে পারেনি নাকি তোদের বাড়ি? আরে চিল টনি চিল, ও তো বাচ্চা, এমনি জিজ্ঞাসা করছিল। আরে ফ্র্যাঙ্কলিনটা দেখো না, আজ তো চপও বেশি ঘেউ ঘেউ করছে। আরে চপ কি হলো, টনিকে প্রথমবার দেখলি নাকি? হ্যাঁ চপ প্রথমবার দেখলে নাকি আমাকে? তুই তো আমাকে আগেও দেখেছিস তাই না? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না গাইস। আরে ফ্র্যাঙ্কলিন এসব ছাড়ো, আমার তোমার সাথে দরকারি কাজ আছে। আচ্ছা দরকারি কাজ আছে, তাহলে বলো না। আরে ফ্র্যাঙ্কলিন আসলে ক্যাপ্টেন আমেরিকাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, ওকে বাঁচাতে তোমার সাহায্য লাগবে। আরে টনিদা আমিও যাবো তোমাদের সাথে। শিনচ্যান বিপদ অনেক বেশি, তুমি সঙ্গে আসতে পারবে না, শুধু ফ্র্যাঙ্কলিন আসতে পারবে। হ্যাঁ শিনচ্যান তুই একটা কাজ কর, তুই চপের সাথে এখানে থাক, আমি এক্ষুনি যাবো আর আসবো। ফ্র্যাঙ্কলিন একটু তাড়াতাড়ি আসবে। আসছি টনি। তুই এত রাগ করছিস কেন? গাইস জানি না আয়রন ম্যানের কি হয়ে গেছে আজ। গাইস সেটা কি হলো, টনি হঠাৎ করে আমার সামনে একটা জোকার হয়ে গেছে। আবে ভাই তুই কে? আমার নাম পেনিওয়াইজ, আর আমি তোমার আর শিনচ্যানের মৃত্যু হয়ে এসেছি। আমার আর শিনচ্যানের মৃত্যু? ভাই আমরা তোর কি করেছি? সেটা তো তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে, চলো আমার সাথে। গাইস ইয়ার এ তো আমার ভাই ট্র্যাঙ্কলিন, কিন্তু ও এখানে কি করছে? সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে যে ও এখানে কি করছে। পেনিওয়াইজ সত্যি সত্যি বলো তুমি এর সাথে কি করেছো? এখনো তো কিছু করিনি, তুমি যদি বেশি চালাকি করো তাহলে ও আর তুমি দুজনে একসাথে মারা যাবে। আলে বা পেনিওয়াইজ তুমি তো কামাল করে দিলে। হ্যাঁ পেনিওয়াইজ আমার মনে হয় বস আমাদের পরে খুব খুশি হবে। আরে তোমরা দুজনে এখানে কি করছো? এখন আমি বুঝতে পারছি গাইস এখানে কি হতে চলেছে, তোমার কোনো ধারণা নেই। তোমরা যাই করো না কেন, তোমরা আমার হাত থেকে বাঁচবে না। আরে ইয়ার আমি হঠাৎ করে এর মধ্যে কি করে চলে আসলাম? তুমি আসনি, তোমাকে ওর মধ্যে পোড়া হয়েছে। এখন তুই তুপতাপ এর ভিতরে দাঁড়িয়ে দেখ আমরা কি করি। যদি তোর জীবন প্রিয় হয়ে থাকে তাহলে তুপতাপ দাঁড়িয়ে তামাথা দেখ। তোদের দুজনকে এবার কোনোদিন আমার হাতের নাগালে পাই তখন তোদেরকে ছাড়বো না, এত খারাপ ভাবে মারবো যে। আলে থাইল্যান্ডের পেনিওয়াইজ পাগল টাগল হয়ে যায়নি তো? জানি না কেমন কেমন অশ্লীল কাজ করছে। দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আমার শক্তির সামনে সবাই ঝুঁকবে, দাঁড়িয়ে যা। গাইস এরা এখানে কি করতে চাইছে বলুন, আমার আকা আমার জন্য কি হুকুম আছে? এখন তুমি আমার কালো শক্তির বশে, তোমাকে ওটাই করতে হবে যেটা আমি তোমাকে করতে বলবো। বলুন মালিক আমি আপনার জন্য কি করতে পারি? তোমাকে ফ্র্যাঙ্কলিনের বাড়ি গিয়ে শিনচ্যানকে মারতে হবে। ফ্র্যাঙ্কলিন দাঁড়িয়ে যা, তুই এরকমটা কিচ্ছু করবি না। এখন ও তোর কোনো কথা শুনতে পাবে না, ও এখন আমার গোলাম। এই দেখো আমার শক্তির দ্বিতীয় উদাহরণ। গাইস ইয়ার এটা কি হলো, ওর জামা কাপড় তো আমার মতো হয়ে গেছে, সেম টু সেম। এখন আমি জাদু করে ওকে বাড়ির সামনে পাঠিয়ে দেব। পেনিওয়াইজ তোমার শত্রুতা আমার সাথে, ওই বাচ্চাটাকে মেরে তোমার কি যায় আছে? শান্তি পাবো শান্তি। তুমি অনেক বড় ভুল করছো, যদি তোমাকে হাতের কাছে পাই ছাড়বো না তোমাকে। এই দেখো আমরা ওকে বন্দি করে রেখেছি, তাও এত দিমাগ। ছাড়ো না কি যায় আছে, এমনি তো শিনচ্যানের মরার পরে ও মরতে তোলেতে। গাইস ইয়ার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে এরা শিনচ্যানকে মেরে দেবে। একটা কাজ করি, এই দুটো গাধাকে নিজেদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিই। ওই সিলিন্ডার ম্যান তুই জানিস সাইরেন হেড তোর নামে কি বলছিল? কি বলছিল? ও বলছিল সাইরেন হেড এক নম্বরের তোদলা, আর তুই আজ পর্যন্ত কোনো মেয়ে পড়াতে পারিসনি। আরে থাইল্যান্ড হেড তুমি আমার নামে এসব বলো তো। আরে এটা তো কিচ্ছু না। সাইরেন হেড তুমি জানো সিলিন্ডার ম্যান তোমার নামে কি বলেছিল? কি বলেছিল? ও আমাকে বলেছিল সাইরেন হেড এক নম্বরের পাগল আর একটা আস্ত গাধা। সিলিন্ডার ম্যান তুমি এখন আমার হাত থেকে বাঁচবে না। আলে তুই বাঁচবি না, তুই আমার নামে এত খালাপ খালাপ কথা বললি। আরে গাধার দল এ তোমাদের দুজনকে নিজেদের মধ্যে লড়াচ্ছে, এক নম্বরের গাধা তোমরা। আলে পেনিওয়াইজ তুমি জানো না
এ সব সময় আমাকে তোদলা তোদলা বলে, আর আমি ওকে থালবো না। আর পেনিওয়াইজ, আমি তোকে ছাড়বো না, আজ তুমি আমার হাত থেকে বাঁচবে না। আরে এটা কি হয়ে গেল, ও বাইরে কি করে আসলো? আমি বাইরে কি করে আসলাম সেটা না ভাবে এখন তুই কি করে যাবি সেটা ভাব। এনে তুই এবার আমার হাত থেকে বাঁচবি না। এক মিনিট দাঁড়া, আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি। দাঁড়া, আজকে তো তোকে সত্যি সত্যি আমি সার্কাসে পাঠিয়ে দেবো। আরে দাঁড়িয়ে যাও, পাগল হয়ে গেলে নাকি? কি হলো, কালো জাদু লাল জাদু সব বেরিয়ে গেল? আরে দাঁড়িয়ে যাও, আমাকে কি মেরেই দেবে? তাড়াতাড়ি জাদু করে আমাকে আমার বাড়ির সামনে পাঠিয়ে দে, না হলে কিন্তু অনেক মারবো, সত্যি বলছি। আমাকে ক্ষমা করে দাও, এ নাও। গাইস ফটাফট যাই, এর আগে ট্রাংলিন সিনচানকে কিছু করে দিক, আমাকে ওকে খুঁজতে হবে। গাইস ওই তো ট্রাংলিন, দাঁড়িয়ে যা, না হলে আমি গুলি করতে বাধ্য হব। এখন আমি দাঁড়াতে পারবো না, আমার প্রভু আমাকে আদেশ করেছেন। গাইস এখানে তো দুটো ট্রাংলিন দা, এদের মধ্যে আসল কি? সিনচান আমি আসল, ও আমার ভাই ট্রাংলিন। আরে ট্রাংলিন দা, এর ব্যাপারে তো আমাকে আগে কিছু বলনি। সিনচান এখন এসবের সময় না, এর উপরে তো কেউ কালো জাদু করেছে, ও এখন অনেক খতরনাক। আরে ফ্রাঙ্কলিনদা এসব কি চলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। সিনচান তোর মনে আছে সকালবেলা আমাদের বাড়িতে যে আয়রন ম্যান এসেছিল? আসলে ও একটা জোকার ছিল যে কালো জাদু করে। ও সেই কারণে চপ পড়ে পড়ে এত ডাকছিল। সিনচান তুই ওর থেকে একটু দূরে থাক। হ্যাঁ। আরে গাইস কি করি, আমি তো কিছু বুঝতে পারছি না। একটা কাজ করি, ওকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে দিই, হয়তো ঝটকার কারণে জাদুর প্রভাব কেটে যেতে পারে। আরে আমি লাভ দিলাম। আরে সিনচান কি করলি এটা? আরে ফ্রাঙ্কলিনদা চাপ নিও না, এখন দেখো ওর কালো জাদু কিরম কেটে যায়। ফ্রাঙ্কলিন তুই আমার দিকে গান তাক করে আছিস কেন, মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তুই তো ট্রাংলিন? আরে আমি, এখন কি লিখে দিতে হবে নাকি? গাইস ইয়ার, এ তো সত্যি সত্যি কালো জাদু কেটে গেছে। ট্রাংলিন দা এখন আমাকে পুরো কথা বলো, কে? সিনচানে আমার যমজ ভাই ট্রাংলিন, আর এ অনেক বড় হারামি, এর কন্ট্যাক্ট বড় বড় মাফিয়াদের সাথে আছে, এই কারণে আমি এর সাথে থাকতাম না। আরে এরকমটা করতে নেই, ফ্যামিলি সবসময় একসাথে থাকে, এখন থেকে ট্রাংলিন দাও আমাদের সাথে থাকবে। আরে সিনচান এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারবো না। তুমি নেবে না তো কে নেবে? এটা কাজ করে আমাদের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখি। তো গাইস তোমরা যদি চাও ট্রাংলিন আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকবে, তাহলে নিচে কমেন্ট সেকশনে বলে দিও। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি দেখা করবো তোমাদের সাথে পরের ভিডিওতে। জয় হিন্দ।